আমরা পরের টপিকে চলে আসি সেটা হচ্ছে কুলম্বের সূত্রের প্রয়োগের তিন নাম্বার জিনিসটা যেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু কি বিন্দুতে কৌণিক বিন্দুতে আচ্ছা একটু আসি প্রথমে কেস ওয়ান চিন্তা করবো আমরা সমবাহু ত্রিভুজ আচ্ছা কণিক বিন্দু কিন্তু সব বুঝবো একটু বুঝো আগে আমাদের মনে করো একটা ত্রিভুজ আছে এই যে একটা ত্রিভুজ আছে যে ত্রিভুজটা একটা কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাহলে এ বি এটা বাহু সমবাহু ত্রিভুজ আমরা কি করলাম এই বি আর সি বিন্দুতে কিউ ওয়ান চার্জ রাখলাম আমাদের বড় কিউ ছোট কিউ বড় কিউ ওয়ান কিউ টু আর এই এ বিন্দুতে আমরা একটা স্মল স্মল কিউ কিউ চার্জ চার্জ রাখলাম বিন্দুটাতে বিন্দুটাতে রাখছি রাখছি এই যে একটা এবার আসো যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তাহলে সবগুলো বাহুকে আমরা কি চিন্তা করে নিলাম এ চিন্তা করে নিছি সমবাহু ত্রিভুজ এবার আসো তাহলে আমাদের দরকার হচ্ছে কৌণিক বিন্দু বলছি কিনা এই যে এই কিউ এর ওপর আমরা কি বের করবো বল এর ওপর বলটা নির্ণয় করব এর ওপর বল তাহলে আসো আমরা প্রথমে আমাদের হিসাবের সুবিধার্থে কি করে নিব এই দুটো চার্জকে কী মনে করে নিব পজিটিভ মনে করে নিব ওকেও কী মনে করে নিব পজিটিভ মনে করে নেব কোনো সমস্যা নেই এবার আসো হিসাবের সুবিধার্থ ওদেরকে প্রথমে কি মনে করেছি সমধর্মী মনে করে নিছি তাহলে আসো একটু খেয়াল করবা ফার্স্ট অফ অল হচ্ছে এই চার্জটা এই চার্জটার উপর কী প্রয়োগ করবে বল প্রয়োগ করবে তাহলে বল প্রয়োগ করলে এ প্লাস এ ও প্লাস ওকে কি দিবে ধাক্কা দিবে ধাক্কা দিলে কোন দিকে সরাই দেয় দেখো তো বিকর্ষণ মানে দূরে সরাই দিবে তাহলে আমরা পাবো এই দিকে বিকর্ষণ করে এই দিকে পাবো আমরা এফ ওয়ানের মান ঠিক না দেখো তো এই যে ধাক্কা মারছে ওইদিকে পাব আমরা কিসের মান এফ ওয়ান এর মান তাহলে আসলে এফ ওয়ান এর মানটা নির্ণয় করলে কি আসবে এফ ওয়ান ইজ ইকুয়াল আসবে শুধু জানি আমরা ওয়ান বাই ফোর পাই অ্যাপসেলন নট দেখো কার কার মধ্যবর্তী বল কিউ ওয়ান আর স্মল কিউ তাহলে কিউ ওয়ান স্মল কিউ ডিভাইড বাই ওদের মধ্যবর্তী দূরত্বটা কত যেহেতু সমবাহু ত্রিভুজ এ স্কোয়ার সিস্টেম বুঝে গেছে এবার আসো এদের মধ্যে বল হয়ে গেছে এর ওপর এর ওপর বল হয়ে গেছে এর ওপর ও তো বল প্রয়োগ করবে তাহলে এই চার্জের ওপর স্মল কিউয়ের ওপর এই কিউ টু যখন বল প্রয়োগ করবে ও ওকে আবারও ধাক্কা দিবে প্লাস প্লাস বিকর্ষণ তাহলে বিকর্ষণ করলে ওইদিকে ধাক্কা দিবে আমরা এই বরাবর পাবো কি এই বরাবর পাবো আমরা এফ টু আচ্ছা এই বরাবর যদি আমরা এফ টু পাই তাহলে এফ টুর মানটা কীভাবে বের করবো এফ টু প্রয়োগ করতেছে কে কার উপর স্মল কিউর ওপর কিউ টু সো ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ওই দুইটা চার্জ কিউ টু স্মল কিউ ডিভাইড বাই ওদের মধ্যবর্তী দ্রুত কত সেম এ স্কোয়ার জিনিসটা বুঝে গেছে এবার আসো এবার তোর এফ ওয়ান আর এফ টু দুইটা বল আছে তাহলে লব্ধি বল এফ নেট কত আসবে লব্ধি বল এফ নেট কত আসবে আচ্ছা একটু খাল করি প্রথমে হচ্ছে এবার আর এফ ওয়ান আর এফ টু একই রেখা বরাবর নেই এবার ওরা দুই দিকে আছে তাহলে দুই দিকে থাকলে এফ ওয়ান একটা ভেক্টর এফ টু একটা ভেক্টর তাহলে এই বিন্দুর ওপর লব্ধি বা নিট ফোর্স কত হবে নিট বলের মান আসবে এই দুজনের কী সমান লব্ধির সমান তাহলে এই দুজনের লব্ধি কী আসবে আমরা ধরে নিছি এই দুজনের লব্ধির মান হচ্ছে এফ এখন লক্ষ্মী বের করি কেমন আমরা সূত্র রুদ্রবাদ দিয়ে একটা ভেক্টরের স্কোয়ার প্লাস অপর ভেক্টর স্কোয়ার প্লাস টু দিয়ে দুইটা ভেক্টরের গুণ ফল এবং মধ্যবর্তী কজ আলফা মধ্যবর্তী কি কজ আলফা এবার একটু বুঝবা আলফা মানে হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে এই দুইটা ভেক্টরের মেইন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা কী মনে করি আলফা এবার আসো এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ হলে শিওরলি এই কোনটা কত ডিগ্রি আসবে সিক্সটি ডিগ্রি সমবাহু ত্রিভুজে সবগুলো কোন কত ডিগ্রি হয় সিক্সটি 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 তাহলে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় অটোমেটিক্যালি বিপ্রতীপ কোন হিসেবে এই আলফাও কত ডিগ্রি হয়ে যাবে সিক্সটি ডিগ্রি তার মানে যখন আমাদেরকে সমবাহু ত্রিভুজ বলে দেওয়া থাকবে এই আলফার মান কত ডিগ্রি চলে আসতেছে সিক্সটি ডিগ্রি বসায় দিব আমরা ম্যাথটা কী হয়ে যাবে সলভ হয়ে যাবে তা আমরা এই সিস্টেমে ত্রিভুজ রিলেটেড প্রবলেমগুলো সলভ করব কি সিস্টেম এই যে আমরা দুইটা চার্জের জন্য দুইটা চার্জের জন্য এফ f2 বের করব তাদের তারপর ওদের কী নির্ণয় করতে হবে লব্ধি যখন আমাদের সরল রেখা বরাবর ছিল সিম্পলি আমরা যোগ বিয়োগ করলেই হয়ে যাচ্ছিলো কারণ ওরা একই রেখা বরাবর কাজ করতেছিল এবার একই রেখা বরাবর না দেখে আমাদের কী বল বের করতে হচ্ছে লব্ধি বল এবার আসো এখন কথা হচ্ছে স্যার এরা তো প্লাস প্লাস ছিল ও প্লাস ছিল এবার যদি ও মাইনাস হয়ে যায় তাহলে কী হবে আচ্ছা আসো আসলে কোনো চেঞ্জই হবে না একটু আসি আমাদের কাছে চার্জ আছে এ কিউ ওয়ান আছে এ কিউ টু আছে একে আমরা কী চার্জ মনে করছি মাইনাস চার্জ মনে করছি স্মল কিউকে আবার মাইনাস চার্জ মনে করছি তাহলে আবার আসো ওরা দুজন প্লাসই আছে ধরে নিছি তাহলে প্লাস চার্জ মাইনাস চার্জকে কি করবে দেখো তো প্লাস চার্জ মাইনাস চার্জকে আকর্ষণ করবে তাহলে আকর্ষণ করলে এই বরাবর কি চলে আসবে এই বরাবর আকর্ষণ করবে এই বরাবর চলে আসবে আমাদের এফ ওয়ান তারপর আসো এই প্লাস চার্জ এই মাইনাস চার্জকে আকর্ষণ করবে তাহলে এই বরাবর চলে আসবে কি এই বরাবর চলে আসবে আমাদের এফ টু তাহলে এফ ওয়ান আর এফ টু তাহলে আবার আমরা এই সিস্টেমে বের করতে পারি এবার আসলে এফ ওয়ান আর এফ টু লব্ধিটা এবার কোন দিকে হবে এফ ওয়ান আর এফ টু লব্ধিটা হবে এই দিকে এফ ওয়ান আর এফ টু লব্ধিটা হবে কোন দিকে এই বরাবর তাহলে এবার লব্ধিটা যদি এই বরাবর হয় বুঝিও এ বরাবর হয় তাহলে আমাদের এফ ওয়ান আর এফ টু লব্ধি নির্ণয়ের কোন আবারও এটা আসবে এবং এই কোনটা কত ডিগ্রি সিক্স ডিগ্রি তাহলে দেখো তো কোনেরও কোনো চেঞ্জ হচ্ছে না কিছুই কোনো চেঞ্জ হচ্ছে না জাস্ট সেমভাবে এফ ওয়ান এফ টু বের করবো লব্ধিটা বের করব জাস্ট এবার আসো আমাদের বল নির্ণয় করলেই হবে না আমাদেরকে বলবে লব্ধির দিক নির্ণয় করো তাহলে তুমি কি করবা তুমি যে কোনো একটা ভেক্টরের সাথে যে কোনো একটা ভেক্টরের সাথে কী চিন্তা করে নিবে একটা কোন থিটা চিন্তা করে নিবে একটা কোন কী চিন্তা করে নেবে থিটা চিন্তা করে নিবে তাহলে একটা কোন থিটা চিন্তা করলে একটু আসিত আমরা একটু ভেক্টরের ব্যাসিকটা মনে করি ভেক্টরের ব্যাসিকটা কী ছিল আমাদের যদি দুইটা ভেক্টর থাকে একটা ভেক্টর পি ভেক্টর আর একটা ভেক্টর কিউ ভেক্টর ওদের লব্ধি যদি আমাদের আর ভেক্টর হয় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোনকে আমরা আলফা মনে করে নিলাম একটা ভেক্টরের সাথে লব্ধির কোনকে কি মনে করেছি থিটা আবার আসো পি কিউ দুইটা ভেক্টর ওদের লব্ধিটা হচ্ছে আর পি এবং এর মধ্যবর্তী কোন হচ্ছে আলফা অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন আলফা এবং লব্ধিটার সাথে অন্য একটা ভেক্টরের কোন কি থিটা এই থিটাটাই আমার লাগবে আচ্ছা এই থিটা বের করার সূত্র হচ্ছে আমাদের একটু খেয়াল করতো এই থিটা বের করার সূত্র হচ্ছে আমাদের টেন্থেটা টেন থেটা ইউজ করা একটা ইজি ওয়ে আছে টেন দিলাম আমরা কোনো সমস্যা নাই আমরা যখনই থিটা লিখে ফেলছি থিটাটা আমার বের করতে হবে থিটা বাদ দিয়ে কোন থাকে কি আলফা তাহলে আমরা লিখে ফেলবো থিটা বাদ দিয়ে কোন সাইন আলফা কজ আলফা কারণ এই যে টেন মানে সাইন বাই কজ থিটা লিখছি এই জায়গায় এই জায়গায় কি লিখব আমরা আলফা লিখবো এবার আসো থিটাটা কার সাথে আছে দেখো তো থিটাটা আছে পি এর সাথে তাহলে মাথায় রাখবা থিটা যার সাথে থাকবে আলফা কখনও তার সাথে যাবে না থিটা যার সাথে থাকবে আলফা কখনো তার সাথে যাবে না থিটা আছে এর সাথে সো আলফা পি এর সাথে যাবে না তাহলে দেখো তো এই জায়গায় আমাদের আলফাওয়ালা রাশি আছে আলফাওয়ালা রাশি আছে তো থিটা পি এর সাথে গেছে তাহলে আলফা পিয়র সাথে তো আলফা অন্যজনের জন্য আলফা কার সাথে যাবে কিউয়ের সাথে এই জন্য একটা কিউ দিব একটা কিউ দিব কিউ লিখে ফেলছে নিচে একটা কি দিব পি বাকি আছে পি প্লাস দিব সিস্টেম বুঝে গেছে আচ্ছা আসো এটার ক্ষেত্রে খাটাই আলফা হচ্ছে ওদের মধ্যবর্তী কোনটা কার কার এফ ওয়ান আর এফ টু আমাদের দরকার থিটার মানটা তাহলে আমরা অটোমেটিক্যালি ট্যান থেটা দিলাম তাহলে ট্যান থেটা মানে আমরা কি লিখে নেব সাইন বাই কস এ পাশে থিটা লিখছি থিটা লিখছি তাহলে ওই পাশে কী হবে আমাদের আলফা হবে লিখছি থিটাটা আছে কার সাথে এফ ওয়ানের সাথে তাহলে আমরা বলছি আলফা ওর সাথে যাবে না আলফা অন্যজনের সাথে এফ টু তাহলে এফ টু দিলাম এফ টু দিলাম তাহলে এফ টু যখন লিখে ফেলছি বাকি আছে কে এফ ওয়ান নিচে একটা এফ ওয়ান প্লাস ঠিক আছে এই জায়গা থেকে আমরা জাস্ট থিটার মানটা বের করলে ওইটা হবে কিসের দিক বলের দিক বলের দিক বলের দিক তোমাকে যদি শুধু বল নির্ণয় করতে হবে বলের দিকও নির্ণয় করতে হবে মানও নির্ণয় করতে হবে এটা হবে বলের মান এই হচ্ছে আমাদের কি ত্রিভুজের ক্ষেত্রে সিস্টেম কি ত্রিভুজের ক্ষেত্রে বললাম আমরা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে এখন যদি প্লাস মাইনাস হয় ওই কাহিনিটাও আমরা সেমভাবে করে ফেলি যে যদি এটা প্লাস হয় এটা মাইনাস হয় মানে ভিন্ন মাইনাসের ক্ষেত্রেও তোমরা পারবে কোনো সমস্যা হবে না আমরা ম্যাপ করাই দিব আচ্ছা চলে আসি প্লাস মাইনাস হলে কি হইতো এবার আসি আমাদের ত্রিভুজটা আছে এটাকে আমরা কিউ ওয়ান দিছিলাম এটাকে কিউ টু দিয়েছিলাম কিউ টু দিছিলাম এটাকে আমরা স্মল কিউ মনে করে নিয়েছিলাম এবার আসো স্মল কিউ মনে করার পর এটাকে আমরা কি চার্জ মনে করে নিয়েছি এবার প্লাস চার্জ এটাকে এবার কি চার্জ মনে করে নিয়েছি মাইনাস চার্জ আর ওকে আমরা আগের মতোই প্লাস চার্জ মনে করে নিয়েছি আচ্ছা কী হবে এবার একটু খেয়াল করো এই প্লাস চার্জটা এই প্লাস চার্জটাকে ধাক্কা মারবে ধাক্কা মানে বিকর্ষণ সো বিকর্ষণ করলে এই বার চলে আসবে আমাদের এফ ওয়ান কোনো সমস্যা নেই এফ ওয়ান কেমনে বের করব এটা যেহেতু একটা সমবাহ ত্রিভুজ আবারও এগুলো সবগুলো এ কীভাবে বের করবো আমরা জানি এফ ওয়ান সমান আসবে কি ওয়ান বাই ফোর বা এফসেল নট কিউ ওয়ান কিউ ওয়ান ওর জন্য কি স্মল কিউ ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব এ স্কোয়ার জিনিসটা বুঝে গেছে এবার আসো ওর জন্য এবার ও মাইনাস তাহলে ওই প্লাসকে কি আরও ধাক্কা মারবে না মাইনাস প্লাসকে আকর্ষণ করবে আকর্ষণ করলে কি হবে মাইনাস প্লাসকে নিজের দিকে টান দিবে নিজের দিকে যদি টান দেয় এই বরাবর চলে আসবে আমাদেরকে এফ তাহলে আমরা এফ পেয়ে গেছি এফ টু কেমনে বের করব আসি এফ টু বের করব ওয়ান বাই ফোর পাই অ্যাপসেলন নট এই দুইজনের মধ্যবর্তী কিউ টু স্মল কিউ ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব কত এ স্কোয়ার এফ ওয়ান এফ টু পেয়ে গেছি কোনো সমস্যা নেই আচ্ছা এফ ওয়ান এফ টু পাওয়ার পর এরপর বাকি গাছ বাকি গাছ হচ্ছে কি লব্ধি বল নির্ণয় করা অর্থাৎ এফ নেট লব্ধি বল নির্ণয় করা তাহলে আমরা যিনি রুট অভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কজ আলফা কেন আমরা এই সূত্রে ইউজ করতেছি কারণ এফ ওয়ান আর এফ টু আবার সেম রেখা বরাবর নয় এই জন্য আমরা লব্ধির সূত্রে ইউজ করে ওর কি নির্ণয় করে ফেললাম লব্ধিটা নির্ণয় করে ফেলছি নেট লব্ধি নির্ণয় করে ফেলছি আচ্ছা লব্ধি বের করে ফেললেও আমাদের কাজ শেষ নেয় আলফার মান দরকার আচ্ছা একটু খেয়াল তো আলফা মানে হচ্ছে এফ ওয়ান আর এফ টুর মধ্যবর্তী কোন আচ্ছা এফ ওয়ান আর এফ টুর মধ্যবর্তী কোন মানে আলফা হচ্ছে এই কোনটা এই কোনটা হচ্ছে আমাদের আলফা তাহলে ক্যামেরা বের করবো একটু সিম্পল খুবই সিম্পল একটু আশি আমরা যেহেতু সমবাহ ত্রিভুজ তাহলে এই কোনটা জানি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আসো এই যে এই রেখাটা একই রেখা তাহলে এই টোটাল কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি বুঝিও এই টোটালটা হচ্ছে একশো আশি তাহলে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এটা কত হবে একশো আশি মাইনাস সিক্সটি দ্যাট ইজ কত ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি সিস্টেম বোঝা গেছে দেখো এই যে এটা একটা রেখা তাহলে রেখা মানে টোটাল কোনটা একশো আশি এই কোনটা সিক্সটি তাহলে এই কোনটা কী হবে বাকি কোনটা একশো আশি মাইনাস সিক্সটি তাহলে কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি তাহলে এই জায়গা থেকে আমরা আলফার মানটা বসায় ফেলব কত ওয়ান টোয়েন্টি ডিগ্রি এই হচ্ছে আমাদের কি যদি প্লাস মাইনাস হয় তাহলে আমরা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আলফা বের করতে পারি এবং একটা কথা মাথায় রাখবা আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে জাস্ট দুইটাকে এসি হতে পারে আলফা হয় সিক্সটি ডিগ্রি হবে ওই যে যখন এভাবে হবে এভাবে হবে বা এদিকে হবে এদিকে হবে তখন আলফার মান কত ডিগ্রি হবে সিক্সটি ডিগ্রি এবং যদি বিপরীত ধর্মী চার্জ হয় তাহলে মুখস্থ তুমি আলফার মান ওয়ান টোয়েন্টি থ্রি দিতে পারো সেমভাবে এখন যদি বলে আমাদেরকে যে কোন কুন্ডিকে তাহলে আমরা জানি এটাকে আমরা কী ধরে নেব থিটা ধরে নিব থিটা ধরে নিব তারপর বাহি যা আমরা করতে পারি টেন্থেটার সূত্র দিয়ে টেন্থেটা কী আসবে সাইন আলফা ডিভাইড বাই কী আসবে কস আলফা থিটা আছে কার সাথে এফ ওয়ানের সাথে আলফা যাবে এফ টুর সাথে এফ টুর সাথে নিচে একটা এফ ওয়ান প্লাস এ হচ্ছে আমাদের কি থিটা নির্ণয়ের সূত্র টেন ইনভার্স করলেই থিটাটা বের হয়ে যাবে তাহলে এরিটারে একটা ছোট্ট ম্যাথ করে ফেলি ম্যাথটাতে চলে আসি আমাদের যদি থিওরিটা ভালো করে বুঝে থাকো তাহলে এই ম্যাথটা খুবই সিম্পল লাগবে তাহলে চলে আসি প্রথমে হচ্ছে বলছে কি তিন কুলম্ব চার্জের ওপর বল নির্ণয় করে তাহলে তিন কুলম্ব এই জায়গায় আছে এ বল প্রয়োগ করবে এ বল প্রয়োগ করবে তাহলে এ যখন এর ওপর বল প্রয়োগ করবে তখন ওকে কি করবে ধাক্কা দিবে ধাক্কা দিলে আমাদের কি আসবে দেখো তো প্লাস প্লাস বিকর্ষণ ধাক্কা দিচ্ছে এই জন্য তাহলে এই বরাবর চলে আসবে আমাদের এফ ওয়ান সিম্পল জিনিসটা প্লাস প্লাসকে বিকর্ষণ করছে ওই বরাবর চলে আসবে আমাদের এফ ওয়ান আচ্ছা এরপর আসো এফ ওয়ানের মানটা আমরা কীভাবে নির্ণয় করবো আমরা জানি কুলম্বের সূত্র এফ ওয়ান নির্ণয় করবো ওয়ান বাই ফোর পা নট কিউ ওয়ান কিউ টু দুইজনের মধ্যে কে একজন দশ আর একজন তিন টেন ইন্টু থ্রি ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব টেন সেন্টিমিটার তাহলে মিটারে নিয়ে গিয়ে পয়েন্ট ওয়ান হোল স্কোয়ার বুঝে গেছে খুব ইজি বয়স এই মাইনাস চার্জটা এবার এই প্লাস চার্জকে কী করবে আমাদের আকর্ষণ করবে তাহলে আকর্ষণ করলে কি আসবে দেখো তো মাইনাস প্লাসকে আকর্ষণ করলে এই দিকে টান দিবে এই বরাবর চলে আসবে এবার আমাদের এফ টু সিম্পল জিনিসটা এবার এই বরাবর চলে আসছে এফ টু তাহলে এফ টুর মানটাও আমরা বের করতে পারি এফ টু আসবে ওয়ান বাই ফোর পাই অ্যাপসেল নট দেখো তো এই দুজনের মধ্যবর্তী পথ তাহলে থ্রি ইন্টু এ হচ্ছে মাইনাস টিন আমরা বসাই না কলম্বের ফিফটিন ডিভাইডের মধ্যবর্তী হচ্ছে টেন আবার পয়েন্ট ওয়ান হোল স্কোয়ার তাহলে এফ ওয়ান এক্স টু দুইটাই পেয়ে গেছি তাহলে আমাদের কি এফ ওয়ান এফ টু দরকার না আমাদের দরকার লব্ধিটা তাহলে লব্ধিটা মনে করে নিছি এই বরাবর গেছে যে হচ্ছে এফ নেট তাহলে লব্ধি বল লব্ধি বল বা বলের মানও বলতে পারি আমরা এফ নেট সমান কি আসবে রুট ওভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার মান বের করে রাখছি দুইটাই টু এফ ওয়ান এফ টু কজ মধ্যবর্তী কোন তাহলে আশা তো কজ আলফা মানে এফ ওয়ান আর এফ টু মধ্যবর্তী কোন আচ্ছা প্লাস মাইনাস হলে আমরা বলছিলাম এই কোনটা অবভিয়াসলি যেহেতু সমবাহ হতে হয়েছে যে একশো টোয়েন্টি একশো বিশ ডিগ্রি আসবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে জিনিসটাই যে একশো বিশ ডিগ্রি আসছে বসাই দিয়েছি তো আমাকে বলছো বল নির্ণয় করতে বল মানে আমরা জানি কি রাশি ভেক্টর রাশি তাহলে বল যদি একটা ভেক্টর রাশি হয় আমি শুধু কি মান নির্ণয় করলে হবে না বল যেহেতু একটা ভেক্টর রাশি তাহলে আমাদের দিকও নির্ণয় করতে হবে তাহলে দিক নির্ণয় করবো কীভাবে কোয়েট সিম্পল এটাও শিখছি আমরা এটা থিটা ধরে নিলাম ধরে নিছি কি থিটা এফ ওয়ানের সাথে থিটা কোন করে আচ্ছা লব্ধি লিখতে হবে লব্ধি এফ ওয়ানের সাথে কি কি করে থিটা কোন করে থিটা কোন করে ঠিক আছে জিনিসটা লব্ধি এফ ওয়ানের সাথে কত কোন তৈরি করছে থিটা কোন তৈরি করছে তাহলে থিটার মান কত হবে আমরা জানি সূত্র টেন থেটা ইউজ করবো টেন্থেটা ইউজ করে সাইন বাই কি লিখে বলবো কস এবার ওপর থিটা লিখছি থিটা তাহলে ওই পাশে হবে আলফা আলফা মানে পুরো কোনটা কত একশো বিশ ডিগ্রি তাহলে একশো বিশ ডিগ্রি বসাই দিলাম থিটা কার সাথে আছে থিটা আসে এফ ওয়ানের সাথে তাহলে আলফা কার সাথে এফ টুর সাথে তাহলে এফ টু এফ টু লিখলাম নিচে একটা এফ ওয়ান প্লাস সবগুলো মান আছে আমার কাছে এগুলোটা আসবে টেন ইনভার্স দিয়ে এই বাকি মানটা তাহলে ওইটা যেটা থিটা হবে ওইটাই হবে আমাদের বলের কি দিক তাহলে বলের মানও হয়ে গেলো বলের দিকও হয়ে গেলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যখনই এই ত্রিভুজ রিলেটেড ম্যাথগুলো আসবে পরীক্ষার মধ্যে এবং এটা আসবে ঠিক আছে পরীক্ষার মধ্যে যখন আসবে অবশ্যই অবশ্যই তোমাকে চিত্রটা আঁকতে হবে কারণ চিত্র না আঁকলে তুমি দেখবে এফোনের রেফটি নিয়ে কনফিউজ হয়ে গেছো কোনটা কোন দিকে আছে দেখা যাবে এইদিকে না ওইদিকে কনফিউজ হয়ে যাবে মাস্ট 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 চিত্র আঁকতে হবে এবং এটা সিকিউতে খুব বেশি আসে কলেজের পরীক্ষাগুলোতেও আসবে বোর্ডের মধ্যেও আসবে তাহলে আমরা পরবর্তী কাহিনীতে চলে আসবো পরবর্তী ঘটনাটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রেই কনিক বিন্দুতেই কেস টু হচ্ছে আমাদের কি বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এবার আমরা শিখব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে জিনিসটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা আঁকলাম এটাকে মনে করে এটাকে মনে সরি এ বিন্দু এটা এটা বি সি তাহলে এ কোণের বিপরীত দেখো এ এই কোণটা এ কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল এ বি কোণের বিপরীত হচ্ছে স্মল সি এটা মাথা রাখা হবে যে এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি এবার আসো আমাদের চিরাচরিত এটা কিউ ওয়ান চার্জ আছে কিউ টু চার্জ আছে এই জায়গায় আমরা একটা স্মল কিউ চার্জ রাখলাম বল সেই স্মল এর ওপর কি করতে বলটা নির্ণয় করতে এর ওপর এফ কত তাহলে আমরা জানি কি করব। আমরা প্রথমে হিসাবে সুবিধার জন্য সবগুলো চার্জকেই প্লাস ধরে নিচ্ছি আমরা একটা ম্যাথ করা দিব দরকার হয় অন্য চার্জ ধরে সবগুলোকে কী মনে করে নিয়েছি প্লাস মনে করে নিয়েছি তাহলে সবগুলো যদি প্লাস হয় প্লাস প্লাসকে কি করবে আবারও বিকর্ষণ করবে দূরে ধাক্কা দিবে তাহলে এই বরাবর চলে আসবে আমাদেরকে ধাক্কা দিলে এই বরাবর চলে আসবে আমাদের এফ ওয়ান ঠিক আছে জিনিসটা তাহলে এফ ওয়ানের মান কেমনে বের করব সিম্পল কুলম্বের সূত্র ওয়ান বাই ফোর পাই অ্যাপসেলন নট এই চার্জ ইন্টু এই চার্জ কিউ ওয়ান ইন্টু স্মল কিউ ডিভাইড বাই এই দূরত্বটা এই দুজনের মধ্যবর্তী দূরত্ব সি তাহলে সি স্কোয়ার ঠিক আছে জিনিসটা এবার আসো পরের জিনিসটাতে কিউ টু চার্জটা এই চার্জটাকে ধাক্কা দিবে কেন প্লাস প্লাসকে বিকর্ষণ ধাক্কা দেয় তাহলে এই বরাবর চলে আসবে এবার আমাদের এফ টু এ চলে আসবে আমাদের এফ টু তাহলে এফ টুর মান হবে কত আসি এফ টুর মান আসবে ওয়ান বাই ফোর পাই অ্যাপসেল নট এই দুজনের মধ্যবর্তী বল সো কিউ টু স্মল কিউ ডিভাইড বাই মধ্যবর্তী দ্রুত কত বি তাহলে বি স্কোয়ার তাহলে আসলে এফ ওয়ান আর এফ টু তো আমাদের দরকার নেই আমাদের দরকার লব্ধি বলটা তাহলে লব্ধি বল কত হবে লব্ধি বলটা এই মাঝখান দিয়ে আমরা মনে করলাম যেটা হচ্ছে আমাদের এফ লব্ধি বল এফ তাহলে এফ লব্ধি বলের মান কত চলে আসবে লব্ধি বল লব্ধি বল এফ সমান চলে আসবে রুট অভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস মধ্যবর্তী কোন আচ্ছা আসত মধ্যবর্তী কোন মানে একটু খেয়াল করি এফ ওয়ান আর এফ টুর মধ্যবর্তী কোনো আচ্ছা একটু খেয়াল করো তো এই কোনটাকে আমরা কী কোন নাম দিছি এই কোনটার নাম হচ্ছে এ কোন তাহলে এটা এ কোন হইলে ওই কোনটাও কত কোন হবে এ কোন সিম্পল বিপ্রতীক কোন এ কোন এ হইলে ওই কোনটাও কী কোন হবে এ কোন তাহলে আমরা এই জায়গা থেকে বসাবো কজ এ সিস্টেম বুঝা গেছে রুট আবারটা কমপ্লিট করি তাহলে কস এ এবার আসো এখন কথা হচ্ছে এই কোনটা আমরা কেমনে বের করবো আমাদের তো এটা সমবাহু ত্রিভুজ না যে স্যার এটা সিক্সটি ডিগ্রি না এটা তো একটা বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ এই জায়গার মধ্যে এই কোণের মানটা আমরা কি করতে পারবো না বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ডিরেক্ট নির্ণয় করা যায় না তাহলে কি করব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা খাটাবো হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র ত্রিভুজের কি সূত্র কোসাইন সূত্র কোসাইন সূত্র আচ্ছা ত্রিভুজের কোসাইন সূত্রটা কীরকম একটু খেয়াল করো আমি একবার বলবো একদম আমি যদি এই কোনটা নির্ণয় করতে চাই অর্থাৎ এ কোনটা তাহলে আমি লিখব কজ সূত্রটা কি এ কোণের সন্নিহিত বাহু কারা তো এ কোণের সন্নিহিত বাহু বিআরসি ওদের বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস দিয়ে ওর বিপরীত বাহু এ স্কোয়ার ডিভাইড বাই ডিভাইড বাই ওদের যেই দুজনকে নিয়েছিল সন্নিহিত ওদের দুই গুণ দিয়ে নিচে যে দুই গুণ করে এবার আসো আরো ইজি করে বলি কস এ আছে এ কোন যখন নিবা এ কোন বাদ দিলে এ বাহু এ ওয়ার্ডটা বাদ দিলে বাকি আছে কে কে বিসি ওদের স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস দিয়ে যাকে বাদ দিস এ ওকে নিয়ে স্কোয়ার ডিভাইড বাই যাদের দুজনকে নিয়েছিলাম প্রথমে ওদের ডিভাইড টু সি তাহলে আসো তো এবার ভাবে কস বি এর সূত্রটা তুমি আমাকে বলো তো এই যে বি কোন আমি বের করতে যাচ্ছি তাহলে কস বি নিলে বাকি আছে কে এ আসি তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস যাকে বাদ দিয়েছিলাম বি স্কোয়ার ডিভাইড বাই টু এ এই যে এই বাহুগুলোর মান কিন্তু আমাদেরকে দেওয়া থাকবে বাহুর মান দেওয়া থাকলে আমরা কোণের মানটা এই যে এ কোনের মানটা খুব সিম্পলি কি করে ফেলতে পারতেছি বের করতে পারতেছি তাহলে আমরা কোসাইন সূত্রের মাধ্যমে এই যে কোসাইনের সূত্রের মাধ্যমে এ এর মানটা বের করে এখানে কি করে দিব ইনপুট দিয়ে দিব সাথে সাথে আমরা কার মান পেয়ে গেছি এর মানটা পেয়ে গেছি আচ্ছা এটা তো গেলে লব্ধি বল দিকের ক্ষেত্রে কী আসবে ওই যে দিকটা আগের মতোই আছে দিকটা কি আসবে একটু খেয়াল করি আমরা ধরে নিছি ও এফ ওয়ানের সাথে আবারও কত কোন তৈরি করছে থিটা তাহলে আমরা জানি কী করবো টেন্থেটা টেন্থেটা কাটাবো দেখো তো টেন্থেটা মানে সাইন আলফা ডিভাইড বা কস আলফা সাইন আলফা মানে আলফা মানে এবার আমার কোন কোনটা এ কোনটা তাহলে সাইন এ কস এ থিটা আছে কার সাথে এফ ওয়ানের সাথে তাহলে আলফা যাবে কার সাথে এফ টু এফ টু নিচে একটা এফ ওয়ান প্লাস সিস্টেমটা বুঝে গেছে এটার সাথে সাথে সাহায্যে আমরা কী করতে পারবো দিকটাও কী করতে পারবো বের করতে পারবো আচ্ছা তাহলে এই রিলেটেড একটা ছোট্ট ম্যাথ করে ফেলি তাহলে আরও বেশি ক্লিয়ার হবে কনসেপ্টটা তাহলে ম্যাথটাতে চলে আসি আচ্ছা আমাদের কাছে এবার একটা বুঝ দিছে কীভাবে বুঝছি এই যে সেভেন টেন নাইন সেন্টিমিটার আছে আচ্ছা টেন কুলম্ব মাইনাস ফিফটিন কুলম্ব আর থ্রি কুলম্ব আছে বলছে থ্রি কুলম্ব চার্জের ওপর বল কত তাহলে চলে আসো আবারও এ হচ্ছে প্লাস এ প্লাস তাহলে তিন কুলম্বকে এই প্লাস্টার্সটা ধাক্কা দিবে বিকর্ষণ করবে তাহলে ওইদিকে আসবে আমাদের কারমান এফ ওয়ানের মানটা এদিকে চলে আসলো আমাদের মানটা এফ ওয়ানের মান তাহলে এফ ওয়ান বের করব কীভাবে এফ ওয়ান সমান ওয়ান বাই ফোর পাই অ্যাপসেল নট এই দুজনের গুণফল ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব সেভেন সেন্টিমিটার সো জিরো পয়েন্ট জিরো সেভেন হো স্কোয়ার বসাই দিয়েছো এফ ওয়ান বের হয়ে গেলো সেমভাবে আসি তো এই মাইনাস চার্জ এই প্লাস চার্জকে আকর্ষণ করবে তাহলে আকর্ষণ করলে নিজের দিকে টান দেয় তাহলে নিজের দিকে টান দিলে এই বরাবর আসবে আমাদের কিসের মান এফ টু এর মান নিজের দিকে টান দিছে এফ টু তাহলে এফ টুর মানটা বের করলে কী আসবে তো এফ টু ইজিক আসবে ওয়ান বাই ফোর পাই অ্যাপসেল নট এই দুজনের গুণফল দ্যাট ইজ থ্রি ইন্টু ফিফটিন ডিভাইড বাই মধ্যবর্তী দূর উত্তর নাইন সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট জিরো নাইন হো স্কোয়ার হয়ে গেছে এফ টু এফ ওয়ান এফ টু বের হয়ে গেলে লাভ নেই লব্ধি বল লাগবে সো লব্ধি বল কী আসবে লব্ধি বল এফ ইকাল টু আসবে রুট ওভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কজ আলফা মধ্যবর্তী কোনটা আলফা কোনটা এই যে এটা হচ্ছে আমাদের আলফাটা আর লব্ধিটাও এঁকে ফেলি এটা হচ্ছে আমাদের লব্ধিটা এফ নেট নাম দিলাম দরকার এফ নাম দিতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা এ হচ্ছে আমাদের আলফাটা এবার আসলে এটা একটা ত্রিভুজ বুঝতো আমরা এটাকে আন্দাজে সিক্সটি ডিগ্রি বলে ফেলতে পারতেছি না তাহলে আমরা আগে এই কোনটা নির্ণয় করবো আচ্ছা এই কোনটার নাম আমরা মনে করো কী দিসি সাপোজ এই কোনটার নাম আমরা দিছি হচ্ছে কী নাম দেওয়া যায় মনে করো ফাই দিলাম ইচ্ছা তোমার যে এটা ইচ্ছা তাহলে আসো আমরা লিখে ফেলবো কি আমরা জানি এই কোনটা নির্ণয় সিস্টেম কি আমরা বের করে আগে বলে রাখছি কোসাইন সূত্র তো কস ফাই দিলাম কস ফাইভ তো ফাইয়ের সন্নিহিত বাহু দুটা নিব আমরা সন্নিহিত তাহলে সন্নিহিত বাহু দুটার স্কোয়ার সেভেন স্কোয়ার নাইন স্কোয়ার মাইনাস ওর বিপরীত বাহুর স্কোয়ার বিয়োগ তাহলে মাইনাস টেন স্কোয়ার ডিভাইড বাই যে দুজনকে প্রথমে নিছি ওদেরকে দুই দিয়ে গুণ তাহলে টু ইন্টু সেভেন ইন্টু কি নাইন বুঝে গেছে জিনিসটা খুবই সিম্পল তাহলে এই জায়গাটা সবগুলো মান আছে আমরা ইজিলি ফায়ার মানটা আচ্ছা ফায়ার মানটা বের করে ফেলতে পারি এই জায়গা থেকে কস ইনভার্স করে কস ইনভার্স করে অ্যান্সার দিয়ে ফায়ার মানটা বের করতে পারি এবার বুঝিও এটা যদি ফাই হয় তাহলে আমরা জানি এই যে এই রেখাটা এই পুরাটা একশো আশি ডিগ্রি ঠিক না এই যে এই পুরা রেখাটা যেহেতু একটা রেখা এটা পুরোটা একশো আশি ডিগ্রি এটা যদি ফাই হয় তাহলে বাকিটা কত আসবে বাকিটা আসবে ওয়ান এইটি ডিগ্রি মাইনাস ফাইভ জিনিসটা বুঝে গেছে ওয়ান এইটি ডিগ্রি মাইনাস কি আসবে ফাই তাহলে আমরা এই আলফার জায়গায় সুন্দর মতো লিখতে পারি ওয়ান এইটি ডিগ্রি মাইনাস দিয়ে ফাইভ তাহলে ফাইয়ের মানটা আমরা বের করে রাখছি ওয়ান এইটি মাইনাস করে এখানের মধ্যে বসাবো আমরা কিসে মান পেয়ে গেছি লব্ধি বল তো বললেই আমরা জানি কয়টা জিনিস নির্ণয় করতে হবে দুইটা তারা আসি ও দিকও নির্ণয় করে ফেলি আমরা ওর দিক আসবে কি এফ ওয়ানের সাথে মনে করে নিিসি কতক্ষণ তৈরি করছো থিটা তাহলে আমরা সুন্দর মতো লিখতে পারি কি যে থিটা যদি থাকে টেন থেটা লাগাবো তো টেন থেটা আসবে থেটা তাহলে আসি সাইন আলফা বাই কস আলফা আলফা মানে কত পাইছি আমরা ওয়ান এইটি মাইনাস ফাইভ ওয়ান এইটি মাইনাস ফাইভ এটাও পাইছি ওয়ান এইটি মাইনাস ফাইভ পাইছি এটা আচ্ছা বসাই দিলাম তাহলে দেখি তো আল থিটা আছে কার সাথে এফ ওয়ান তাহলে আলফা যাবে কার সাথে এফ টু তাহলে এই জায়গাটা এফ টু এই জায়গা একটা এফ টু নিচে একটা কী এফ ওয়ান প্লাস এই জায়গা থেকে কী মান বের করে ফেলতে পারি আমরা ইজিলি থিটার মানটা বের করে ফেলতে পারি এই ছিল আমাদের ম্যাথটা দেখছো মানে ঘাবড়ানোর কিছু নাই তুমি জাস্ট বুঝতে হবে যে এই জায়গার মধ্যে আমাদের নির্ণয় করার জন্য কষ্ট হয় এটা তুমি জানলেই বাকি জিনিসগুলো আসলে আমাদের এই সমবহ ঘটনার মতোই তুমি জাস্ট চিত্রটা আঁকবা লব্ধি বলটা কী করে ফেলবা নির্ণয় করে ফেলবা এবার আমরা চলে আসব পরবর্তী টাইপে যেটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্রে আচ্ছা ত্রিভুজের যখন ভর কেন্দ্রে আমাদের বল বা গুলম্বের সূত্রটা ইউজ করব আমরা আমরা মেনলি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রেটাই পড়ব কারণ বিষমবাহুর ক্ষেত্রে জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে তাহলে চলে আসি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে সমবাহু ত্রিভুজ আছে যে সমবাহ ত্রিভুজটার বাহুগুলার দৈর্ঘ্য এ মনে করে নিছি তিনটা কৌণিক বিন্দু আচ্ছা তিনটা অনিক বিন্দু পড়ার আগে হচ্ছে আমাদের ভরকেন্দ্র জিনিসটা ওইটা একটু বুঝি আচ্ছা ভরকেন্দ্র হচ্ছে আমাদের যে তিনটা শীর্ষবিন্দু আছে এই যে তিনটা শিষ্য বা তিনটা কণিক বিন্দু ওইটা থেকে আমরা বিপরীত বাহুর ওপর মধ্যমা টানব একটা দুইটা তিনটা এই যে মধ্যমাত্রয় অর্থাৎ ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করবে ওইটাকেই বলি কি আমরা ভরকেন্দ্র তাহলে এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র বা হচ্ছে কি জি এবার আসো একটু খেয়াল করবো আমাদের এই ভর কেন্দ্রের মধ্যে আমরা কুলম্বের সূত্রটা ইউজ করবো তাহলে আমরা কী মনে করলাম আমরা মনে করে নিছি আমাদের কাছে তিনটা চার্জ আছে এই বিন্দুতে আছে কিউ এই বিন্দুতে আছে কিউ এবং এই বিন্দুতে আছে আমাদের কাছে কিউ চার্জ আর ত্রিভুজের ভর কেন্দ্রটার মধ্যে ত্রিভুজের এই যে ভর কেন্দ্র মধ্যে আমরা স্মল কিউ পরিমাণ চার্জ ধরে নিছি কতটুকু চার্জ ধরে নিছি স্মল কিউ পরিমাণ চার্জ ধরে নিছি এবার আসো তাহলে এবার এই স্মল কিউ চার্জের ওপর কতটুকু বল প্রয়োগ হবে ওর ওপর কতটুকু কিউয়ের ওপর কিউয়ের উপর কিউয়ের উপর বল এটা বের করাটাই হচ্ছে আমাদের কি মেইন উদ্দেশ্য এবার চলে আসো আচ্ছা কিউয়ের ওপর বল বের করার আগে আমরা কিছু জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে আসি সর্বপ্রথম আমরা সবগুলো চার্জকে প্লাস দিয়ে দেখি আমরা তারপর আস্তে আস্তে অন্য টাইপগুলো দেখব তাহলে সবগুলোকে আগে আমরা প্লাস মনে করে নিয়েছি প্লাস চার্জ প্লাস চার্জ এটাকেও আমরা মনে করে নিছি কিউটাকেও আমরা কি চার্জ মনে করে নিয়েছি প্লাস চার্জ মনে করে হিসাবে সুবিধার জন্য তাহলে চলে আসো প্রথমে প্লাস কিউ চার্জ এই প্লাস কিউ চার্জটাকে কী করবে বিকর্ষণ করবে তাহলে বিকর্ষণ করলে কী করে আমরা জানি ধাক্কা দেয় তাহলে ধাক্কা দিলে এই প্লাস এই প্লাসকে ধাক্কা দিবে এই রেখা বরাবর এই যে এই বরাবর আসবে আমাদের এফ ওয়ান এবার আসো এফ ওয়ানের মানটা আমাদের নির্ণয় করতে হবে একটু খেয়াল করি তো এফ ওয়ানের মান কত আসবে এফ ওয়ানের মান আসবে ওয়ান বাই ফোর পাই অ্যাপসেল নট এ আর এ এর মধ্যে বারবার করতেছি আমরা তাহলে কিউ ওয়ান ইন্টু স্মল কিউ কিউ ওয়ান স্মল কিউ ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব একটু খেয়াল করতে হবে তাহলে মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এই কৌণিক বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব তাহলে এই জায়গা থেকে এতটুকু দূরত্ব এতটুকু দূরত্ব এই যে আমি একটু মোটা করে দেখাচ্ছি এই যে এতটুকু দূরত্ব এটাকে আমরা এক্স ধরে নিলাম এই এক্সটা আমি তোমাদেরকে বের করা শিখাবো তাহলে চলো আসো ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব এক্স স্কোয়ার প্রথম জনের ক্ষেত্রে আসলো এরপর আসো কিউ টু এর জন্য কী আসবে এই প্লাস চার্জ এই প্লাস চার্জকে বিকর্ষণ করবে যে ধাক্কা দিবে তাহলে ধাক্কা দিলে এই বরাবর চলে আসবে আমাদের এই রেখা বরাবর চলে আসবে আমাদের কি এফ টু সিস্টেম ক্লিয়ার এবার আসা এফ টুটাও বের করবো কীভাবে আর সেই এফ টু সমান আসবে ওয়ান বাই ফোর পাই অ্যাপসেলন নট কে বল প্রয়োগ করছে যে কিউ টুর ওপর কিউ তাহলে কিউ টু ইন্টু স্মল কিউ ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব তাহলে আসত আবারও মধ্যবর্তী দূরত্ব হচ্ছে একটা কৌনিক বিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত এই যে কৌনিক বিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বই কি ধরে নিছি এক্স তাহলে এটাও আসবে কী আমাদের এক্স তাহলে মধ্যবর্তী দূরত্ব এক্স স্কোয়ার ক্লিয়ার জিনিসটা এবার আসো এই দুজনের বলের পরই কাজ শেষ হয়নি এখন কিন্তু আরেকজনও বল প্রয়োগ করতেছে এই কিউ থ্রিটাও কী প্রয়োগ করতেছে বল প্রয়োগ করতেছে আচ্ছা এও প্লাস এও প্লাস একে কী করবে নিচের দিকে ধাক্কা মারবে তাহলে নিচের দিকে ধাক্কা মারলো এই দিকে ধাক্কা মারলো বলের মান ধরে নিছি আমরা কত এফ থ্রি এবার আসো এই এফ থ্রিটা আমরা কীভাবে বের করব সিম্পল আবারও সেম টেকনিকে ওয়ান বাই ফোর বাই অ্যাপসেলন নট ক্যাপিটাল কিউ থ্রি দেখো কিউ থ্রি স্মল কিউর ওপর দিচ্ছে কিউ থ্রি ইন্টু স্মল কিউ ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব কত দেখো আবারও কৌণিক বিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কৌণিক বিন্দু থেকে ভরকেন্দ্র তাহলে আবারও দূরত্বটা কী আসবে এক্স আমরা ধরে নিছি সো এক্স স্কোয়ার তাহলে বল নিয়ে কাজ করার আগে আমরা একটু সিম্পলভাবে আগে এক্সট্রা বের করা শিখি আচ্ছা এক্সট্রা বের করার জন্য আমি এই ত্রিভুজটাকে একটু আবার রাখবো আমরা কী বের করতে চাচ্ছি এক্স একটু বুঝবা সবাই আচ্ছা এটা হচ্ছে আমাদের মধ্যমাতা আচ্ছা আমরা এক ক্ষেত্রে বের করলে হচ্ছে আচ্ছা আসো এই যে আরেকটা মধ্যমা এই যে আর একটা এটা হচ্ছে আমাদের কী কেন্দ্র ভর কেন্দ্র এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে ফার্স্ট অফ অল আমরা মনে করে নিছি দেখো তো এই ত্রিভুজটা এই ত্রিভুজটা চিন্তা করছি এই ত্রিভুজটা চিন্তা করছে আচ্ছা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাগুলা কি লম্ব আকৃতি হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে বরাবর লম্ব হবেও তাহলে আমরা বুঝলাম এটা একটা কী ত্রিভুজ আসবে আমাদের জন্য সমকোণী ত্রিভুজ এবার আসো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু তো সিম্পল যে এই বাহুদ্ দৈর্ঘ্য আমরা বাহু দৈর্ঘ্য কত ধরে নিয়েছি এ সবগুলো বাহু দৈর্ঘ্য এ তাহলে এটা এ আসবে এই বাহুদ্ দৈর্ঘ্য কত আসবে দেখো এটা যেহেতু মধ্যমা তাহলে এই জায়গাটাকেও দুই ভাগে ভাগ করছে তাহলে এটা এ বাই টু এটাও এ বাই টু তাহলে এটা দিলাম এ বাই টু তাহলে তো এটা এ বাই টু হইলে আচ্ছা এই জিনিসটি নাম দিয়ে ফেলি মনে করে এডিটি দিয়ে ফেললাম নামটা আর আমাদের দরকার কি দেখো তো শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব তাহলে আমাদের দরকার হচ্ছে এই জায়গা থেকে এতকু দূরত্ব যেটাকে আমরা কী মনে করে নিয়েছি এক্স মনে করে নিয়েছি তাহলে একটু আসো এডি দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি না অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ কত এ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি কত এ বাই টু তাহলে এ বাই টু ও স্কোয়ার আমাদের দরকার এডি এর মানটা এডি এটা একটু বের করে রাখি এডি সমান আসবে এডি স্কোয়ার সমান আসবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর এটা আসবে থ্রি এ স্কোয়ার বাই ফোর এডি সমান আসবে রুট অভার চলে আসবে তাহলে রুট থ্রি বাই টু এ রুট করে দিছি এডি পাইছি তো আমাদের তো এডিটা দরকার নেই এটা হচ্ছে এডি আমাদের এডি দরকার নেই এ পুরো এডিটা দরকার নেই আমাদের দরকার হচ্ছে এক্সট্রা আচ্ছা এক্সটা কীভাবে বের করবো একটু খেয়াল করো আমরা কিন্তু একটা সিস্টেম জানি সেটা হচ্ছে ভর কেন্দ্র মধ্যমাকে টুস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে তাহলে কি বললাম ভরকেন্দ্র যারা জানো না ভরকেন্দ্র মধ্যমাকে মধ্যমাকে টু ওয়ান অনুপাতে বিভক্ত করে অনুপাতে বিভক্ত করে অর্থাৎ মধ্যমা যে ভাগ করলো ভরকেন্দ্রটাকে এই যে দেখো সরি ভরকেন্দ্রটাকে যে মধ্য ভরকেন্দ্রটা মধ্যমাকে যে ভাগ করলো এই যে দুই ভাগে ভাগ করছে ওরা বলতেছে কত অনুপাতে ভাগ করবে সেটা এটা হচ্ছে টুস টু ওয়ান অনুপাতে ভাগ করবে তাহলে আমরা বুঝলাম টু টু ওয়ান অনুপাতে ভাগ করা মানে আমাদের যে বড় দৈর্ঘ্যটা আসে এটা দুই ভাগ হবে যে ছোট দৈর্ঘ্যটা আছে এটা এক ভাগ হবে কোনো সমস্যা বুঝো আবার এই যে বড় ভাগটা হবে দুই ভাগ ছোট ভাগটা হবে এক ভাগ টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করছে তাহলে এই পুরো এডি পুরো এডিটা চিন্তা করো এইটুকু দুই ভাগ এইটুকু এক ভাগ তাহলে পুরা এডিটা কয় ভাগ তিন ভাগ এই পুরা এডিটা যদি তিন ভাগ হয় এইটুকু দুই ভাগ এইটুকু এক ভাগ তাহলে পুরো এডিটা হবে তিন ভাগ এই তিন ভাগের দুই ভাগ অংশ না এক্স দেখো তো এই যে এতটুকু হচ্ছে আমাদের এক্স তাহলে পুরাটা তিন ভাগ তিন ভাগের দুই অংশ হচ্ছে আমাদের এক্স তাহলে আমরা লিখতে পারি এক্সটা হচ্ছে এডি এর কত ভাগে তিন ভাগের দুই অংশ এই যে পুরাটা তিন ভাগ এটুকু দুই ভাগ তিন ভাগের দুই অংশ তাহলে এডি এর মান আমরা পেয়ে গেছিলাম টু থার্ড অফ এডি এর মান কী পেয়েছি রুট থ্রি বাই টু এ তাহলে তো টু টু কাটা যাবে রুট থ্রি দিয়ে থ্রিকে কাটলে আরেকটা রুট থ্রি থাকবে তাহলে কী চলে আসতে আছে দেখো তো এই জায়গা থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাচ্ছি দেখো তো একটা নিচে রুট থ্রি আছে তাহলে এ বাই রুট থ্রি তাহলে মাথায় রাখতে হবে মাথা রাখতে হবে যে এই এক্সের মানটা হবে কত আমাদের এই এক্সের মানটা হবে এই সব ক্ষেত্রে এক্সের মানটা হবে এ বাই কত রুট থ্রি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবসময় এই দূরত্বটা কত হয় এ বাই রুট থ্রি সবগুলোর ক্ষেত্রে এই দূরত্ব কত হবে এ বাই রুট থ্রি দেখছো একটু কমপ্লেক্স যেহেতু একটু তুমি মুখস্থ করে রাখলে এই জিনিসটা আরও ইজি হয়ে যাবে আর সবাই একটু বাসার মধ্যে দেখবা এই জিনিসটা এভাবে হচ্ছে কি না নিজে একটু বের করা ট্রাই করবা তাহলে এটা হচ্ছে আমাদের এক্সের মানটা আমরা পেয়ে গেছি এক্সের মান পেয়ে গেলে এফ ওয়ান এফ টু এফ থ্রি এই মানগুলো আমরা কি হয়ে যাবে পেয়ে যাব আচ্ছা এই মান গুলা যদি আমরা পেয়ে যাই এরপরে আসবে আমাদের বল রিলেটেড কাহিনী তাহলে একটু চলে আসি একটু খেয়াল করব আচ্ছা তাহলে আমরা বলতেছিলাম এফ ওয়ান এফ টু আর এফ থ্রি এবার আসো এই তিনজনের যে লব্ধিটা হবে ওই লব্ধিটাই হবে কি আমাদের এই বিন্দুতে লব্ধি বল তাহলে আমরা বুঝলাম লব্ধি বল এফ নেট ভেক্টর সমান আসবে সবগুলা ভেক্টরের লব্ধি তাহলে সবগুলো ভেক্টরের কী ফল যোগফল এবার আসো তোমরা ভেক্টর চ্যাপ্টারে একাধিক ভেক্টরের লব্ধি পড়ে আসবে যে হচ্ছে আমরা একাধিক ভেক্টরের লব্ধি বের করার অনেকগুলো সিস্টেম আছে ওই সিস্টেমের মধ্যে একটা হচ্ছে যেটা আমরা ইউজ করি বেশি ওইটা হচ্ছে দুইটা ভেক্টরকে নিয়ে এফ ওয়ান এফ টু ভেক্টরকে নিয়ে তুমি আগে নতুন একটা ভেক্টর বের করো নতুন লব্ধি বের করো ওই লব্ধির সাথে আবার এফ থ্রি ভেক্টরের কী বের করো লব্ধি বের করো তো লব্ধি বের করার সিস্টেমগুলো তোমরা জানো এফ ওয়ান এফ ওয়ান এফ টু এফ থ্রি লব্ধিগুলো আমরা ইজিলি কী করতে পারবো বের করতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা বের করার সময় আমরা ম্যাথের মধ্যে দেখাই দিব কিভাবে বের করে আচ্ছা বের করার সময় একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটু আসত এফ ওয়ান ভেক্টরের এফ টু ভেক্টর যখন বের করতে যাব এফ ওয়ান ভেক্টরের এফ টু ভেক্টরের লব্ধি যখন বের করতে যাবো এই যে এফ ওয়ান আর এফ টুর লব্ধিকে কী মনে করে নিছি এক্স তাহলে একটু বুঝিয়ে তো এফ ওয়ান আর এফ টুর মধ্যবর্তী কোনটা তোমার লাগবে তাহলে এই কোনটা কত আমরা একটু বের করে দেখবো এই কোনটা কত তাহলে এই কোনটাকে আমরা মনে করে নিছি যে কোনটার মান হচ্ছে আলফা তাহলে এই আলফাটা আমরা বের করব কীভাবে বের করব একটু খেয়াল করবা এইটা আমাদের একটা চতুর্ভুজ একটু খেয়াল করো এই জিনিসটা আমাদের একটা চতুর্ভুজ আচ্ছা ত্রিভুজটা কী ত্রিভুজ আমরা বলে রাখছি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ আচ্ছা সমবাহু ত্রিভুজ মানেই এই শিষ্যের কোনটা কত ডিগ্রি হবে সবগুলো কোন কত ডিগ্রি আমরা জানি সিক্সটি ডিগ্রি এবং আমরা বলছিলাম যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাগুলা মধ্যমাগুলা নাইনটি ডিগ্রি কোনো ছেদ করে লম্ব আকৃতি তাহলে এটা একটা নাইনটি এটা আর একটা নাইনটি তাহলে আসত এটা যদি একটা চতুর্ভুজ হয় আমরা চতুর্ভুজের চার কোণের সমষ্টি জানি কত থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে কী আসবে দেখো এফ ওয়ানের এফ টুর মধ্যবর্তী কোন কত আসবে এফ ওয়ান ও এফ টু এর মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন ধরে নিছি কত আলফা তাহলে চার কোণের সমষ্টি কত থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে দেখো তো প্রথম কোনটা কত সিক্সটি ডিগ্রি প্লাস পরের কোনটা কত নাইনটি ডিগ্রি প্লাস পরের কোনটা কত আমাদের আলফা যেটা বের করবো আমরা প্লাস পরের কোনটাও কত ডিগ্রি নাইনটি ডিগ্রি চার কোণের সমষ্টি কত থ্রি সিক্সটি তাহলে আসলে এই জায়গা থেকে আলফার ম্যাম বের হবে আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস মাইনাস নব্বই নব্বই একশো আশি আর সাইড হচ্ছে দুশো চল্লিশ দুইশো চল্লিশ ডিগ্রি তাহলে এই জায়গা থেকে আলফার ম্যাম কত পেলাম আমরা একশো বিশ ডিগ্রি তাহলে আমরা জেনে গেছি যে ত্রিভুজের যে দুইটা মধ্যমা আছে এই যে দেখো তো এই দুইটা মধ্যমার মাঝখানে যে এফ আর এফ টু ক্রিয়েট হবে ওই কোনটা কত ডিগ্রি হবে একশো বিশ তাহলে একশো বিশ দিয়ে এফ ওয়ানের টু লব্ধি বের করবো তারপর আবার এক্সের সাথে এফ এর কী বের করে ফেলবো লব্ধি দেখতে একটু কমপ্লেক্স লাগতেছে কিন্তু আমরা একটা ম্যাথ করে ফেলি তাহলে খুব 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 ইজি লাগবে ম্যাথটা শুরু করা যাক আচ্ছা ম্যাথটাতে আমরা বলছি হচ্ছে যে আমাদের কাছে একটা সমবাহু ত্রিভুজ আছে যে টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার তাহলে ওর বাহু দৈর্ঘ্য এ মানে পেয়ে গেছি আমরা টেন সেন্টিমিটার আচ্ছা মিটারে নিয়ে গেলে আসবে হচ্ছে জিরো মিটার এবার আসো তারপর বললো আমাদেরকে যে এই জায়গায় আমরা একটা চার্জ রাখছি কোথায় ভর কেন্দ্রে তিন কুলম্ব চার্জ রাখছি আচ্ছা ভর কেন্দ্র আমরা চিনে আসছি বলছে তিন কুলম্ব চার্জের ওপর কি কত বলের মানটা কত আচ্ছা প্রথমে আসো তিন কুলম্ব চার্জের ওপর বলের মান বের করতে হইলে আমাদের তিন দিক থেকেই বলের মানগুলো লাগবে তাহলে আসো এটা একটু মুছে দিয়ে আমরা তাহলে প্রথমে আসো তো এ প্লাস এ প্লাস প্লাস প্লাসকে কী করবে বিকর্ষণ তাহলে আমরা এই বরাবর পাবো হচ্ছে এই বরাবর যে রেখাটা আসবে এই বিন্দু থেকে এই বরাবর পাবো আমরা এফ ভেক্টর তাহলে আসলে তো এফ ওয়ানের মান কত পাবো আমরা এফ ওয়ান আসবে ওয়ান বাই ফোর পাই অ্যাপসেল নট কার মধ্যবর্তী বল টেন আর থ্রি এর মধ্যবর্তী বল তাহলে আসবে টেন ইন্টু থ্রি ডিভাইড মধ্যবর্তী দূরুত্তর আচ্ছা মধ্যবর্তী দূরত্বটা আমি একটু এই শিখে আসছি ভর কেন্দ্র যদি এটা হয় এটা যদি একটা শীর্ষবিন্দু হয় শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব আমরা এক্স ধরে বের করে আসছি যে এক্সের মানটা কত হয় এক্সের মানটা হয় এ বাই রুট থ্রি তাহলে পয়েন্ট ওয়ান ডিভাইড বাই কত আসবে রুট থ্রি আসবে তাহলে দেখি তো কত আসে পয়েন্ট ওয়ান ভাগ রুট থ্রি এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্সের মতো এটা আসবে জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার এরকম আসতেছে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেভেন জিরো পয়েন্ট জিরো সিক্স ধরে নিছি তাহলে এই জায়গার মধ্যে আমরা বসাবো জিরো পয়েন্ট জিরো সিক্স হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার তাহলে আসো এই জায়গা থেকে আমরা মান বের করলে এফ ওয়ানের একটা কী পাবো মান পাবো সেমভাবে এফ টু এফ টু কত আসবে আসি তো এফ টু আসবে টেন কুলম্ব তিন কুলম্ব ওর ওপর কী করবে বল প্রয়োগ করবে তাহলে তো এ এর ওপর বল প্রয়োগ করতেছে তাহলে এ এর ওপর যখন বল প্রয়োগ করবে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে বিকর্ষণ করলে এই যে এই বরাবর ধাক্কা দিবে এই বরাবর আসবে আমাদের কত এফ টু ধাক্কা দিল এই যে প্লাস প্লাসকে ধাক্কা দিবে এই বরাবর আসবে কি আমাদের এফ টু তাহলে এফ টুটা বের করে ফেলি সেম সিস্টেমে আসবে কত ওয়ান বাই ফোর পাই অ্যাপসেল নট কার মধ্যবর্তী বল টেন আর থ্রি এর মধ্যবর্তী বল তাহলে টেন ইন্টু থ্রি ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্বটা আবারও কত এটাও এক্স সো এক্স আমরা বের করে রাখছি জিরো পয়েন্ট জিরো সিক্স হো স্কোয়ার আসলো এফ টু হয়ে গেলো তারপর দরকার কাকে আমাকে এই যে আরেকজন বাকি আছে ওর জন্য আসবে কি এ প্লাস এ ও প্লাস বিকর্ষণ করবে তাহলে এই বরাবর আসবে আমাদের এফ থ্রি এই যে এই বরাবর টানা দাগ দিয়ে এই বরাবর আসবে কত আমাদের এফ থ্রি এফ এর মান কত আসি তো এফ থ্রি এর মান আসবে হচ্ছে এফ থ্রির মান ওয়ান বাই ফোর পাই অ্যাপসেল ওন নট দেখো তো টুয়েলভ আর হচ্ছে থ্রি টুয়েলভ থ্রি তাহলে বারো আর তিন মধ্যবর্তী গুণ ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্বটা আবারও কত আবারও এক্স দূরত্বে তাহলে এটা আসবে জিরো পয়েন্ট জিরো সিক্স হো স্কোয়ার পেয়ে গেলাম আমরা তাহলে সবগুলো মান আমরা ক্যালকুলেটারে হিসাব করে ফেলি হিসাব করলে আসবে হচ্ছে তাহলে আমাদের এফ ওয়ান এফ টু এফ থ্রি চলে আসছে আচ্ছা এফ ওয়ান এফ টু এফ মান যদি আমরা পেয়ে যাই এবার আমাদের এফ ওয়ান আর এফ টুর কী বের করতে হবে লব্ধিটা বের করতে হবে তাহলে আমরা কি করবো প্রথমে ওই যে নর্মাল সিস্টেমে করতেছি আমরা যে এফ নেটের মান আসবে তিনটা ভেক্টরের কি যোগফলের সমান এফ ওয়ান এফ টু প্লাস হবে এফ থ্রি ভেক্টর তাহলে আমরা প্রথমে এফ ওয়ান আর এফ লব্ধিটা নির্ণয় করে ফেলবো এফ ওয়ান আর এফ টুর লবধি যেটাকে আমরা ধরে নিলাম সাপোজ এক্স ভেক্টর কোনো সমস্যা নেই তাহলে আমরা লিখে নিলাম যে এফ ওয়ান ও এফ টু এর লব্ধি লব্ধি এক্স ভেক্টর এফ ওয়ান ও এফ টু এর এফ ওয়ান ভেক্টর ও এফ টু এর লব্ধি হচ্ছে এক্স ভেক্টর তাহলে এক্সের মান কত আসবে রুট ওভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস মধ্যবর্তী কোনটা আচ্ছা আসত এফ ওয়ান এফ টু আসি তো এই যে এই বরাবর গেছে আমাদের এফ ওয়ান এই বরাবর গেছে আমাদেরকে এফ টু এটা হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ একটু আগে শিখিয়েছি এটা শিখেছিলাম আমরা একশো কত ডিগ্রি বিশ ডিগ্রি তাহলে আসত ওই জায়গায় আমরা সুন্দর মতো বসাই দিতে পারি ওয়ান টোয়েন্টি ডিগ্রি আচ্ছা এই জায়গা থেকে আসলে আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো একটু খেয়াল করো দেখতে পাবো এফ ওয়ান আর এফ টুর মানটা সমান হুবহু কারণ এই চার্জ দুইটা পরস্পর কী ছিল সমান দূরত্বটাও ছিল সমান এই জন্য এফ ওয়ান আর এফ টু কী হয়েছে সমান হয়েছে আচ্ছা সমান হইলে কী আসবে একটু খেয়াল করো তো তোমাদের জন্য দ্রুত করার জন্য আমি একটু দেখা দিচ্ছি এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টুকেও আমরা এফ ওয়ান লিখতে পারি প্লাস টু এফ ওয়ান ইন্টু এফ ওয়ান কস ওয়ান টোয়েন্টি ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ জিনিসটা বুঝে গেছে দেখো এফ ওয়ান এফ টুর জায়গায় আমরা কী লিখতে পারি এফ ওয়ান কারণ এফ ওয়ান আর এফ টু পরস্পর কী দেখছি আমরা সমান দেখছি তাহলে আসলে তো রুট ওভার এটা আসবে টু এফ ওয়ান স্কোয়ার এই যে এফ ওয়ান স্কোয়ার প্লাস এন টু এফ ওয়ান স্কোয়ার টু আর এটা কাট আসবে মাইনাস আসবে এফ ওয়ান স্কোয়ার তাহলে এই জায়গা থেকে দেখো রুট অভার এফ ওয়ান স্কোয়ার সমান আসলে আসতেছে কত এফ ওয়ান এটা আমরা ভেক্টরে পড়ে আসছি যদিও আমি আবার দেখাইলাম যে এক্সের মান চলে আসতেছে যে কোনো একজনের মানের সমান অর্থাৎ দুইটা সমমানের ভেক্টর যদি একশো বিশ ডিগ্রি কোনো ক্রিয়া করে তাহলে তাহলে ওদের লব্ধির মানটা হয় যে কোনো একটা ভেক্টরের মানের সমান তাহলে এই জায়গা থেকে আমরা আসলে মান পেয়ে গেছি ওর মানও হবে কত সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পদ থার্টি এবার একটু খেয়াল করবা আরেকটা জিনিস আমরা দেখলাম এফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে এফ টু এই দুটো সমান এফ ওয়ান আর এফ টু সমান হইলে এফ ওয়ান আর এফ টু ভেক্টর দুটো যদি পরস্পর সমান হয় তাহলে ওদের লব্ধিটা শুনো তাহলে ওদের লব্ধিটা এফ ওয়ান আর এফ টু সমান বলে ওদের লব্ধিটা ঠিক কোন দিক দিয়ে যাবে মাছ বরাবর যাবে তো আমরা বুঝলাম ঠিক মাছ বরাবর যাবে আমাদের এই যে ওরা দুজনের উপরের দিকে সো উপরের দিকে ঠিক মাছ বরাবরই যাবে আমাদেরকে এক্স জিনিসটা বুঝে গেছে আবার দেখো এফ আর এফ সমান তাহলে ওদের লব্ধিতে যাবে একদম মাছ বরাবর ঠিক আছে তাহলে একদম মাঝখান দিয়ে চলে গেলো মধ্যবর্তী তাহলে এক্সট্রা বুঝলাম আমরা একদম মাছ বরাবর যাবে তাহলে আমি লিখে দেব এফ ওয়ান ইকুয়াল টু এফ টু সুতরাং এক্স এক্স ভেক্টর এফ ওয়ান ও এফ টু এর মধ্যবর্তী কোনকে সমদিখণ্ডিত করে কোনকে সমদিখণ্ডিত করে সমদিখণ্ডিত এবার আসো যদি সমধিখণ্ডিত করে থাকে তাহলে কি হবে দেখো তো তখন এক্স আর এফ থ্রি পরস্পর কোন দিকে হয়ে গেছে বিপরীত দিকে এক্স আর এফ থ্রি পরস্পর কোন দিকে হয়ে গেছে বিপরীতে আমাদের এবার এক্স আর এফ এর লব্ধি লাগবে এখন আমরা দেখলাম এক্স আর এফ থ্রি পরস্পর কোন দিকে বিপরীত দিকে তো আমরা লিখবো কি তাহলে আমরা অ্যাটলাস্ট লিখবো ওই জায়গার পরে এই জায়গায় এসে লিখবো যে এক্স ভেক্টর ও এফ থ্রি ভেক্টরের লব্ধি এক্স ভেক্টর ও এফ থ্রি ভেক্টরের লব্ধি যেটাকে আমরা আলটিমেট এফ নেট মনে করলাম একজন আরেকজনের কোন দিকে বিপরীত দিকে এবার আসো এক্সের মানে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ টেন টু দেওয়ার থার্টিন আর এফ থ্রির মানে হচ্ছে নাইন ইন্টু টু দেওয়া থার্টিন তাহলে দেখতে পাচ্ছ কে বড়ো ওই যে এফ থ্রিটা বড়ো সরি হ্যাঁ হ্যাঁ এফ থ্রিটা বড়ো তাহলে আমরা এফ থ্রি থেকে কাকে বিয়োগ করবো এক্স কারণ একজন আরেকজনের বিপরীত দিকে তাহলে আসবে কত নাইন ইন্টু টেনটে দেবার থার্টিন মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টেনটে দেবার থার্টিন তাহলে এটা থেকে চলে আসবে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পা থার্টিন নিউটন এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সারটা তাহলে দিকটা কোন দিকে হবে এবার আসো দিক কোন দিকে হবে দেখছো কে বড়ো এফ থ্রি বড়ো দুজনে একই দিকে কাজ করতেছে সরি দুজনে বিপরীত দিকে কাজ করতেছে একই সরলরেখা বরাবর বিপরীত দিকে কাজ করতেছে সো বড়োটা থেকে আমরা ছোটোটা কী করে দিছি বিয়োগ করে দিছি বিয়োগ করলে লব্ধির দিক হবে কোন দিকে বড়োটার দিকে তাহলে আমাদের লব্ধির দিক আলটিমেট লব্ধি যেটাকে আমরা কী মনে করছি এফ নেট তাহলে আলটিমেট লব্ধি এফ নেটের মানে আসবে এফ এর দিকে তাহলে লিখবো দিক দিক এফ থ্রি এর দিকে বুঝে গেছে এই যে এফনেটের দিক এফনেটের দিক আসবে কোন দিকে এফ থ্রি এর দিকে কারণ ওই যে বড়ো যেটা ওইটার দিকে আমাদের কিসের দিকে আসবে এফনেটের দিকে আসবে এই ছিল হচ্ছে ম্যাথটা দেখছো বেশ কিছু ইম্পর্টেন্ট মানে জ্যামেটিক জিনিসপত্র আছে তোমরা ভেক্টর চ্যাপ্টারের লব্ধি কনসেপ্টটা অন্তত এই চ্যাপ্টারটা পড়ার আগে খুব বেশি ভালো করে দেখে আসবে তাহলে দেখবে এই জিনিসগুলো বুঝতে অনেক বেশি ইজি হচ্ছে এই ম্যাথটাকে আসলে ম্যাথ না বলে একটা এমসিকিউ বলা ভালো যে এই জিনিসটা তোমরা ডিরেক্ট মাথায় রাখতে পারবা কীরকম আসি আচ্ছা আমাদের কাছে তিনটা চার্জ আছে তিনটাই সেম মানের চার্জ সমধর্মী চার্জ এবার আসো তিনটাই যদি সেম মানের চার্জ হয় একটু মনোযোগ দিয়ে শুনবা তিনটাই যদি সেম মানের চার্জ হয় তাহলে আসি তো প্রথমে এই দূরত্বটা এই দূরত্বটা এবং এই দূরত্বটা আমরা জানি সমান যেটার মা যেটাকে আমরা এক্স ধরে যেটাকে বলছিলাম এ বাই কত রুট আমরা বের করতে পারি ওইটা কোনো সমস্যা নাই এবার একটু আসো আমাদের এই বরাবর বলের মান যদি এফ হয় তাহলে আসত এই বরাবর বলের মানও হুবহু কি চলে আসবে এফ চলে আসবে আবার বুঝো এই বরাবর বল যদি এফ হয় এই বরাবর বলও কি আসবে এফ কারণ চার্জের মানও সমান দূরত্বের মানও কত এটা দূরত্ব এক্স এটা দূরত্ব এই যে এক্স তাহলে এই দুটা বল পরস্পর কী হয়ে যাবে সমান এবার আসো সেইমভাবে এই চার্জটা যে বলটা প্রয়োগ করবে এই যে প্লাস যেহেতু বিপরীত দিকে দিবে ওই বলের মানও কত চলে আসবে আমাদের এফ তাহলে আমরা বুঝলাম একটা পয়েন্টে আমাদের তিনটা ফ্যাক্টর কাজ করতেছে তিনটে ভেক্টরের মানই পরস্পর কী হবে সমান তিনটে ভেক্টরের মানে যদি পরস্পর সমান হয় আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা একটু আগে বলে আসছি একটা কথা এটা যদি আমাদের এফ হয় এটা যদি আমাদের এফ হয় এই যে এই চিত্রটা এই চিত্রটাকে আমি ওখানে আঁকতেছি এটাও আমাদের এফ ঠিক আছে এই জায়গায় আমাদের কিউচার্সটা আছে এই যে ভরকেন্দ্র এটা জি তাহলে আসো একটু খেয়াল করবা আমরা জানি এই যে কোনটা আছে এফ আর এফের মধ্যবর্তী কোনটা এই কোনটা কত আমরা বের করে আসছি এই কোনটা হচ্ছে ওয়ান ডিগ্রি আচ্ছা এই কোনটা যদি ওয়ান ডিগ্রি হয় একটু খেয়াল করো তো আমরা জানি ফার্স্ট অফ অল এই দুইটা ভেক্টর পরস্পর সমান সো ওদের লব্ধিটা আসবে একদম কি বরাবর মাছ বরাবর সেটাকে আমরা মনে করে নিছি আচ্ছা যাই হোক কিছু একটা মনে করব পরে আচ্ছা তাহলে এই দুজনের মান সমান ফলে লব্ধিটা গেছে একদম কোন দিক দিয়ে মাঝখান দিয়ে সেকেন্ড কথা হচ্ছে দুইটা ভেক্টরের মান সমান এবং ওদের মধ্যবর্তী কোন কত ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে তাহলে আবার বলি দুইটা ভেক্টর কত এফ এফ মান সমান এবং ওদের মধ্যবর্তী কোন কত ওয়ান টোয়েন্টি ডিগ্রি হইলে যেই লব্ধিটা সৃষ্টি হয় যেই লব্ধিটা সৃষ্টি হয় ওইটা যে কোনো একজনের মানের সমান হয় একটু আগে দেখছিলাম আমরা যে কোনো একজনের মানের কি হবে সমান হবে আগের ম্যাটটাতেই দেখছিলাম যে কোনো একজনের মানের সমান হবে দ্যাট ইজ এফ হয়ে পড়ে তাহলে আসো এফ এফের লব্ধি কী আসলো এফ আসলো একদম মাঝখান দিয়ে তাহলে আসতো এই এফ আর এই এফ পরস্পর কোন দিকে বিপরীত দিকে তাহলে বিপরীত দিকে আসলে লব্ধি বলার মান কত চলে আসবে একজন থেকে আরেকজন বিয়োগ দুজনেই এফ বলে আমাদের লব্ধি বলার মান কত হয়ে যাবে জিরো ক্লিয়ার জিনিসটা লব্ধি বলার মান কত হয়ে যাবে জিরো আচ্ছা লব্ধি বল যদি জিরো হয় তাহলে তুমি বুঝতেই পারতো আসলে যে এই জায়গার মধ্যে লব্ধি বলের মান কত চলে আসবে এফনেটের মান চলে আসবে জিরো অর্থাৎ ত্রিভুজের ভর কেন্দ্রে একটা চার্জ আছে এবং আশপাশের সবগুলা বিন্দুতে যদি সমান চার্জ থাকে আশপাশের সবগুলা বিন্দুতে যদি সমান চার্জ থাকে লব্ধি বলের মান কত হইতে বাধ্য জিরো হইতে বাধ্য এবং ওদের মান দেখো তো ওদের মান এবং চিহ্ন কি হইতে হবে একই চিহ্ন যদি একই না হয় তাহলে কি হবে একটু আসি একটু করে বলে দিই আমি একটু মাথায় রাখলে আসলে হয়ে যাবে মনে করে এটাকে আমি কিউ মনে করে নিছি এটাকে আমি কিউ মনে করে নিছি এটাকে মাইনাস কিউ মনে করে নিছি সাপোজ ঠিক আছে আচ্ছা তাহলে একটু মনোযোগ দিয়ে বুঝবা ফার্স্ট অফ অল আচ্ছা এটাকে মাইনাস কিউ মনে না করি যে কোনো একজনকে মাইনাস কিউ মনে করি একে মাইনাস কিউ মনে করছি তাহলে আমাদের বুঝতে একটু তাড়াতাড়ি ইজি হবে সেম জিনিস আসো যে কোনো একজন মাইনাস কিউ আছে তাহলে আসো তো এই বরাবর আসবে আমাদের এফ সেম এই বরাবর আসবে আমাদের এফ কেন এফ ওই যে চার্জের মান সমান এবং চার্জের মান সমান এবং দূরত্বটাও পরস্পর কি সমান এই যে এক্স এফ এফ বুঝছি তাহলে তো আরেকটা ঝামেলা আছে এবার এবার হচ্ছে এই মাইনাস কিউটা এই মাইনাস কিউ এই চার্জটাকে তো এবার বিকর্ষণ করবে না যদি ও প্লাস চার্জ হয় এই স্মল কিউটাও যদি কি চার্জ হয় প্লাস চার্জ হয় এটাও প্লাস ধরে নিছি তাহলে এই মাইনাসটা তো তখন আর ওকে কী করবে না আকর্ষণ সরি বিকর্ষণ করবে না এই যে মাইনাস প্লাসকে এবার কী করবে আকর্ষণ তাহলে আকর্ষণ করলে এবার এই বরাবর আসবে আমাদের তৃতীয় এফের মানটা দেখো মান সমান সো এটাও কি আসবে এফ চার্জের মান সমান সো এটাও কি আসবে এফ এবার আসো এই এফ আর এই এফের লব্ধিটা কি আসবে আমরা জানি দুইটা ভেক্টরের মান সমান কোন কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি সো একদম মাঝখান দিয়ে যাবে এটার মানও হবে কত এফ তো দুইটা এফ একই দিকে যাচ্ছে এফ নেটের মান হবে টু ইন্টু এফ এফ বের করবো কেমন সবগুলো চার্জের মান সমান অর্থাৎ টু ইন্টু ওয়ান বাই ফোর নট দেখো তো এটাকে মনে করে নিচ্ছি ক্যাপিটাল কিউ এটা স্মল কিউ তাহলে আসবে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বা মধ্যবর্তী দ্রুত স্কোয়ার এক্স স্কোয়ার এক্সেল মান কীভাবে বের করব এই যে এ বাই রুট থ্রির মাধ্যমে এরকম কিন্তু যদি সবগুলো চার্জ সমান হয় কিন্তু চিহ্ন অন্যরকম হয় এই সিস্টেমে তুমি কিন্তু কী করতে পারো বের করতে পারো যে তখন কাজটা অনেক ইজি হবে আমি বলতে চাচ্ছি যে তখন কাজটা ইউজি হবে যে এই জায়গায় শুধু একটা কম্বিনেশান না অনেকগুলো কম্বিনেশান হতে পারে কিন্তু তখন ঘটনাগুলো তুমি ইজিলি কী করতে পারবা জাস্ট একজনের বল দিয়ে দেখা যাবে দুই দিয়ে গুণ হচ্ছে বা জিরো হচ্ছে বা মাঝে মাঝে অন্য একটা ঘটনা হবে তাহলে ওই জিনিসটাও তোমরা কী করতে পারবো সলভ করতে পারবো ওকে এই ছিল হচ্ছে আমাদের মানে এই এমসিকিউতে এগুলো এমসিকিউতে আসতে পারে এরপরে ম্যাটটা আসা হচ্ছে আমাদের আচ্ছা আমাদের ম্যাটটার মধ্যে বলে দিছে যে এবার আমাদের কি আছে তিনটা চার্জ আছে একটা ফিফটিন একটা ফিফটিন একটা এইট কুলম্ব মাঝখানে একটা ফাইভ কুলম্ব চার্জ রাখছি আমরা আচ্ছা বাহু দীর্ঘ টেন সেন্টিমিটার সমবাহু নিয়েই কাজ করতেছি আমরা বলছে পাঁচ কুলম্ব চার্জটির ভর কত হলে সেটি শূন্যে ভেসে থাকবে আচ্ছা বুঝিও শূন্য ভেসে থাকার টেকনিক হচ্ছে ওই বস্তুটার ওপর ওই বস্তুটার ওপর দেখো এই জায়গায় একটা বস্তু ভেসে আছে ভেসে থাকার মানে ওর ওপর চারপাশ থেকে বল কত হবে শূন্য ওর থেকে ওর ওপর চারপাশ থেকে বল কত হবে শূন্য হবে এবার আসো ওইটা আমরা বুঝছি যে ওর ওপর এফনেট মানে আলটিমেট লব্ধি বল কত হইতে হবে জিরো এটা আমাদের কোনো সমস্যা নেই ভেসে থাকা মানে বা স্থির থাকা মানে এফনেটের মান কত হবে শূন্য হবে এবার আসো ওর ওপর আগে তড়িৎ বল সব বের করি তারপর বাকি কাজ আমরা করবো আচ্ছা তড়িৎ বল বল বের করি ফিফটিন এ ফিফটিন প্লাস প্লাস প্লাসকে কী করবে বিকর্ষণ সো আমরা এই বরাবর দিলাম কি এই বরাবর দিলাম হচ্ছে এফ ওয়ান এ একে বিকর্ষণ এই বরাবর দিলাম কি আমরা এফ টু না দিয়ে আমি এফ ওয়ানই দিলাম কেন বলো তো এই যে দেখো চার্জ সমান দুইটাই এই যে এ একে এ একে দুইটা চার্জই সমান দূরত্বটাও কি সেম তাহলে আমরা এফ ওয়ান এবং এফ টুর মান এফ ওয়ান এবং এফ টুর মান পরস্পর বলতে পারি সমান তাহলে এফ টুই নাম দো এফ ওয়ানের এফ টু বরফর হবে সমান মান হবে ওয়ান বাই ফোর বা অ্যাপসেলন নট দেখো তো কে কাকে বল প্রয়োগ করছে পনেরো পাঁচকে এই ক্ষেত্রেও পনেরো পাঁচকে সো ফিফটিন ইন্টু ফাইভ ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্বটা কত আমরা পড়ে আসছি এই দূরত্বটাকে আমরা কী বলি এই দূরত্বটার নাম আমরা দিছি এক্স এক্স দিয়েছি না নামটা এক্সকে আমরা বলি এ বাই রুট থ্রি তাহলে এ বাই রুট থ্রি মানে আমাদের টেন সেন্টিমিটার বাই রুট থ্রি সো জিরো পয়েন্ট ওয়ান বাই রুট থ্রি এটা আসবে জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো সিক্স তাহলে আসলো জিরো পয়েন্ট জিরো সিক্স হোল স্কোয়ার কারণ সমস্যা নেই আচ্ছা এফ ওয়ান আর এফ টু পেয়ে গেছি আমরা আচ্ছা তারপর আসো এই এইট কুলম্ব এই পাঁচ কুলম্বকে কী করবে বিকর্ষণ বিকর্ষণ করলে নিচের দিকে ধাক্কা দিবে এবার আর ও এইট ও ওদের সমান না এই জন্য আমরা ডিরেক্ট সমান বলে ফেলি নি তাহলে এই বরাবর আসলো আমাদের কি এফ থ্রি এফ থ্রিটা বের করে ফেলি এফ থ্রিটা আসবে হচ্ছে ওয়ান বাই ফোর বাই অ্যাপসেলন নট কার মধ্যবর্তী বল এইট এবং ফাইভের মধ্যবর্তী বল সো এইট ইন্টু ফাইভ ডিভাইড বাইরে মধ্যবর্তী দূরত্ব আচ্ছা এই দূরত্বটাও কত এক্স আমরা পড়ে আসছি তাহলে আসলো জিরো পয়েন্ট জিরো সিক্স হোল স্কোয়ার এই জায়গা থেকে আমরা মানটা বের করলাম আচ্ছা তাহলে মান বের করলে কত আসে একটু ক্যালকুলেটার করে ফেলি তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম যে এফ ওয়ান এফ টু এফ থ্রি মান পেয়ে গেছি এবার আসুন এরপরের কাজ হচ্ছে আমাদের এফ ওয়ানের এফ টুর লব্ধি বের করা এখন আমরা জানি এফ ওয়ানের এফ টু পরস্পর কি সমান পেয়ে গেছি আমরা এফ ওয়ানের এফ টু যদি সমান হয় ওদের যে লব্ধিটা আসবে ওইটা মাঝখান দিয়ে আসবে এবং কোন একশো বিশ ডিগ্রি বলে ওর মান এদের একজনের সমান হবে বলে আসছি না কোন একশো বিশ ডিগ্রি এই দুটো যদি পরস্পর সমান হয় ওইটা বরাবর দিকে আসবে তাহলে আমরা বুঝলাম যে এফ ওয়ান ও এফ টু এর লব্ধি এক্স ধরে নেও লব্ধি এক্স ফ্যাক্টর যেখানে এক্সের মান হবে এক্সের মান হবে যে কোনো একজনের মানের সমান আমি অত ডিটেলসে যাচ্ছি না কারণ আমরা এটা অলরেডি পড়ে আসছি তাহলে এফ ওয়ান বা এফ টু এর মানের সমান আসবে এক্সের মানটা ওয়ান পয়েন্ট এইট এইট টেন টু দি পাওয়ার ফোরটি নিউটন এবার আসো ওয়ান পয়েন্ট এইট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন নিউটনটা কোন দিকে উপরের দিকে এফ থ্রিটা আচ্ছা এটাকে এক্স ধরি এক্স ধরছিলাম তাহলে এক্স যেই দিকে এফ থ্রিটা বিপরীত দিকে এবার আসো এফ এর মান পাইছি এটা এক্সের মান পাইছি এটা কোনটা বড়ো দেখো তো এক্স বড়ো তাহলে লব্ধি বল আসবে আলটিমেট লব্ধি তড়িৎ বল আসবে লব্ধি তড়িৎ বল বুঝিও এটা লব্ধি বল না লব্ধি তড়িৎ বল লব্ধি তড়িৎ বল এফ সমান কী আসবে দেখো তো এক্স কাজ করতেছে উপরে এফ থ্রি নিচে তাহলে আসবে এক্স মাইনাস এফ থ্রি কেন এক্স থেকে বিয়োগ করছে কারণ এক্সের মানটা বড়ো দেখছি আমরা তাহলে বিয়োগ করলে কত আসবে এটা আসবে এইট পয়েন্ট এইট ইন্টু টেন থ্রিবার থার্টিন নিউটন ক্যালকুলেটর করলাম তাহলে এইট পয়েন্ট এইট ইন্টু টেন থ্রিবার কত চলে আসছে থার্টিন চলে আসছে এবার আসো এই এক্স লব্ধি বলটা কোন দিয়েই কাজ করবে এক্সট্রা বড় এটা ছোটো তাহলে লব্ধি বলটা কোন দিয়ে কাজ করতেছে উপরের দিকে তাহলে আমরা বুঝলাম লভ্ধি যে বলটা আছে লব্ধি বলটা উপরের দিকে কাজ করতেছে এটা একটু মুছে দিয়ে এখন আর এটার কাজ নেই এই যে লব্ধি বলটা কোন দিয়ে কাজ করতেছে উপরের দিকে এটা হচ্ছে আমাদের এফ যেটা তড়িৎ বল এখন দেখো তো ওর আবার ওজনও কাজ করতেছে পাঁচ কুলম্ব চারশো একটা ওজন আসে না ওজন সবসময় খাড়া কোন দিকে কাজ করে নিচের দিকে এমজি জি তাহলে আমরা বুঝলাম বস্তুটার ওপর লব্ধি তড়িৎ বল এফ কিন্তু লব্ধি বল এফ না লব্ধি বলটা তোড়ি বল সমান না কারণ ওর ওজনও আছে এই জায়গায় এই যে ভর রিলেটেড কাহিনী আছে সো ওর ওজনটা এই জায়গায় আমাদেরকে কী করতে হবে কাউন্ট করতে হবে তাহলে এই জায়গায় আমাদের লব্ধি বল লব্ধি বল বল এফনেট কত আসবে এফনেট আসবে দেখো তো এই এফ আর এম জি পরস্পর কী হতে হবে মানে এফ আর এম জি থেকে কী হবে বিয়োগ একজন একজনের বিপরীত দিকে লব্ধি বল আসবে এফ মাইনাস কত এম জি ঠিক আছে এম জি বড় হইতে পারে এফও বড়ো হইতে পারে ডাজন্ট ম্যাটার আমরা জাস্ট কি লিখে রাখলাম এফ মাইনাস এম জি লিখে রাখলাম এবার আসো কেন এফ এবং এম জি পরস্পর কোন দিকে কাজ করতেছে বিপরীত দিকে এবার আসো বসে ও শূন্য ভেসে থাকবে শর্ত কি এফ নেট জিরো হবে সো এটাকে আমরা জিরো বসায় দিব এফ মাইনাস এম জি সুতরাং এম জি ইকাল টু চলে আসবে এফ অর এম সমান চলে আসবে এফ বাই জি এফ এর মান কত পেয়ে গেছি লব্ধি তৈরি বলার আমরা পেয়ে গেছি এইট পয়েন্ট এইট টেন টু দি পাওয়ার থার্টিন ডিভাইড নাইন পয়েন্ট এইট এটা হবে ওই বস্তুটার ভর ও যদি এত ভর হয় তাহলে ওই শূন্যে কি হইতে থাকবে ভেসে থাকতে পারবে এবার আসো শূন্য ভেসে থাকতে পারার মান আমরা বের করছি এবার যদি আমাকে এটা ভর দিয়ে দিত ভর দিয়ে দিছে এবার আমাকে ভর দিয়ে বলছে কি বলছে শূন্য ভেসে থাকবে কিনা থাকতেছে কিনা এম দিয়ে দিছে আমাকে বুঝিও এমটা দিয়ে দিছে এবার বসে কি শূন্যে ভেসে থাকবে কিনা যেটা সবচেয়ে বেশি আসে থাকবে কিনা তখন তুমি কি করবা আবারও পুরা কাজটা করে এই যে লব্ধি তড়িত বল বের করবা আলটিমেট লব্ধি বল বের করবা লব্ধি বল কত এফ মাইনাস এম জি অর্থাৎ তড়িত বল থেকে এমজিটা বিয়োগ মানে এম জি নিয়ে কাহিনিটা করবা করার পর দেখবা হচ্ছে যে এই এফ নেটার মানটা কি আসে কিনা জিরো ওই যে তখন তোমাকে আসলে এফনেট কত এটা বের করতে হবে ভেসে থাকবে কি না ওই ঘটনার জন্য কি বের করতে হবে এফনেট বের করতে হবে যদি দেখি যে এফনেটটা জিরো চলে আসছে তখন বুঝে যাব এই বস্তুর উপর লব্ধি বলার মান কত হয়ে যাবে জিরো তখনও শূন্য ভেসে থাকবে বা স্থির অবস্থা থাকবে এই ছিল হচ্ছে বলতে গেলে ত্রিভুজের মধ্যে মানে মোটামুটি যতগুলো প্রবলেম আছে ত্রিভুজের ক্ষেত্রে আমরা কৌণিক বিন্দুদের প্রবলেমও পড়ছি ভরকেন্দ্রের ক্ষেত্রেও প্রবলেম পড়ছি এবার আমরা পড়বো হচ্ছে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রবলেম